হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আছি মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আর ফার্স্টে বলে নেই, থ্যাংক ইউ বলতেই হবে। যখন তোমরা লাইভে আসবে তোমরা এই থ্যাঙ্কসটা অবশ্যই গ্রহণ করে নিও। কালকের লাইভে মানে আমি শুধু দেখলাম এইভাবে খালি হার্ট ভাসছে আর লাইক ভাসছে, খুবই ভালো লাগছিল যে তোমরা কালেকশন এত পছন্দ করেছো। আর মানে আমি জানি না বিশ্বাস করবে কিনা, আমি জানি না, কালকের যে কটা ড্রেস দেখিয়েছি ওটার মধ্যে থেকে একটা ড্রেস যেটা 3 পিস ছিল ওইটার 1 পিস আছে, এছাড়া আর কি মানে কোনো কালেকশনই নাই এখন। মাশাল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ, থ্যাংকস টু ইউ অল অফ ইউ। তোমাদের জন্য এটা পসিবল হয়েছে। আর কারো কিছু দেখতে ইচ্ছা করলে প্লিজ আমাকে লিখো, আমি ওই জিনিসটা দেখাবো। ফর এক্সাম্পল গাউন অথবা কুর্তি অথবা জর্জেটের 3 পিস অথবা ধরো কটনের 3 পিস, যেটা মানে দেখতে ইচ্ছা করছে আমাকে বলো, আমি ওইটি ডিসপ্লে করি আগে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। এই তো, আচ্ছা তাহলে স্টার্ট করি। হ্যাঁ, জর্জেটের ড্রেস এখান থেকে। ফার্স্টে কিউট পিঙ্ক কালারের ড্রেসটা দেখাই। এটা জর্জেটের সেমি স্টিচ ড্রেস, জাস্ট সাইড জয়েন দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, ওনাটা সেই রে, যাও সামনে দিয়ে, সমস্যা নেই, যাও সামনে দিয়ে, সমস্যা নেই, বউ আছে এখানে, নিশা বউ। হ্যাঁ, এই যে সালোয়ারটা এইটা, আর এই যে এটার কাজটা দেখে নিতে পারো, স্পার্কলি পাইপের কাজ আর সঙ্গে মিররের কাজ। খুবই কিউট ড্রেসটা। আমার পিঙ্ক কালারের ড্রেস দেখলে কিউট শব্দটা আগে মনে পড়ে, তারপর বাকি কিছু। এটা প্রাইসটা বলো। এটা 4500। এটা 4500। বেস্ট হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখলে। হ্যাঁ, স্ক্রিনশট নিলে ওটা পরে আমাকে যখন ইনবক্সে দাও তখন ওটা খুব সুবিধা হয়, ওটা ডেলিভারি পাঠাতে বা বুঝতে। আর না তো স্ক্রিনশটটা নিয়ে শোরুমে আসলেও বেস্ট হয়। আপু 3 পিস দেখাও। আচ্ছা 3 পিস দেখাচ্ছি আগে। সেমি স্টিচ যে 3 পিসগুলো আছে, যেগুলো ইজি হবে বানাতে, আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি। এটা কত বললা? 4500 টাকা। আর রেটটা দেখো, এটা না, এটা পরে এই রেঞ্জের যেগুলো, এই যে এটা আরেকটা এক সাইডে কাজ। হ্যাঁ, এই সাইডটা কই, সরি, এই সাইডটা কাজটা রেড। আর লেন্থটা দেখে নাও, এই যে লেন্থটা হাতের মধ্যে পাইপিং দেয়া আছে। আর পিছনেও কাজ আছে। ইন্টারেস্টিং থিং ইজ পিছনের কাজটাই অনেক বড়, সামনের কাজটা সিম্পল, বাট পিছনে যারা যে অনেক সময় উঁচু করে খোপা করে বা হেয়ার স্টাইল করে তাদের জন্য এটা খুব সুন্দর। আর এই যে ওনাটা, যারা এই যে একটু পিঙ্কিশ রেড, ফুললি রেড না, এটা কেমন জানি একটা পিচ কালার, নট ইভেন রেড। এই যে দেখো, স্পার্কলি স্পার্কলি অ্যান্ড নাইস। এই যে পিছনের ডিজাইনটা, এটা এটাও তো 4500। হ্যাঁ, এটাও 4500। এগুলো সব শোরুমেই আছে, তো শোরুমে আসলেই পাবে। পিছনে খালি হয়ে গেছে। ও, ওইটার আরেকটা কালার রয়্যাল ব্লু, দেখো কি নাইস কালারটা। এই কালারটা খুবই সুন্দর, এটা পরলে ইনস্ট্যান্টলি ফর্সা লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আর এটা ভালো লাগলে লাভ দিতে পারো, তাহলে বুঝতে পারবো যে কার কার পছন্দ হলো। এইটারও ব্যাক সাইডে কাজটা বিশাল একটা কাজ। এই যে ওড়নাটা দাও, এই যে ওড়না। আর এই যে সালোয়ারটা তো দেখতেই পাচ্ছ, এই যে সালোয়ারটা সঙ্গে দেয়া আছে, ঠিক আছে? এটা চাইলে স্ক্রিনশট রাখো, রেখে পাঠিয়ে দিও যদি ভালো লাগে, যদি নিতে চাও। এই 3টা ড্রেসই ছিল সেমি স্টিচ, আর প্রাইস হচ্ছে 4500 করে। এটা হচ্ছে ক্যাটালগের ড্রেস, এইটা সাইড জয়েন্ট করাই, কিন্তু এটা ফ্রি সাইজ। এটা চাইলে তোমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারো, প্লাস মাইনাস, দ্যাটস অল। এই যে জুম করে দেখাই কাজটা, সি বিডস এন্ড এমব্রয়ডারি। জর্জেটের 3 পিস। হ্যাঁ, দেখাচ্ছি জর্জেটের 3 পিস। আর এটার সাথে এটা হচ্ছে যে প্লাজো বানাতে চাও প্লাজো বানাতে পারবা। এটা হচ্ছে সালোয়ারের জন্য এই ফ্যাব্রিকটা দেয়া, এই যে শিমার ফ্যাব্রিক। হ্যাঁ, এটা খুবই কিউট। আর এটা হচ্ছে এটার সাথে ওড়নাটা, এটা মাত্র 3200 না 3200। এটা খুবই রিজনেবল প্রাইসটা। ক্যাটালগের ড্রেসগুলো হয় কি একটু রিজনেবল থাকে বা সুন্দর থাকে, প্রাইসিং গুলো খুবই ভালো থাকে। এই ক্যাটালগেরই আরেকটা ড্রেস আছে, এটা পিঙ্ক ফ্লোরাল প্রিন্টের। আর এটার মধ্যে এই যে কাজটা করা সাইডে, সঙ্গে ফ্রিল দেয়া গলার কাছে। এই তো এটা হচ্ছে সালোয়ার প্লাস প্লাজো। এটা নেটের বানানো সম্ভব, এখানে অনেক অনেক ফ্যাব্রিক দেয়া আছে। এই যে নেটের ব্লুটার প্রাইস কত বলেছো? ব্লুটার প্রাইস হচ্ছে 4500 ছিল। আর ওনাটা পাইপিং দেওয়া। এই যে ফুললি যদি দেখতে চাও এটি হচ্ছে এটা কম্বিনেশন। ঠিক আছে, স্ক্রিনশট নিতে চাইলে এখান থেকেও নিতে পারো, মানে অথবা আমি দূরে আসছি এখান থেকেও নিতে পারো। ঠিক আছে, এটার প্রাইস তো 3200। 3200 এর ড্রেসটা কি অনলাইনে নেওয়া যাবে? হ্যাঁ, অফকোর্স অনলাইনে। আমি বললাম তো স্ক্রিনশটটা নাও, নিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি ওটা ইনবক্স করো, আমি ওটা ডেলিভারি দিয়ে দিব। And this one is very elegant. দেখো এই ড্রেসটা কি যে সুন্দর, আর অনেক লেন্থ, মানে এটা পুরো একেবারে 50 হবে মিনিমাম, 49 to 50। এটা দেখো, এটা দেখো, দেখাইতে যাচ্ছে না। হ্যাঁ এই দেখো, ওয়াও, অ্যাশ কালারের। এটা মানে যখনই লাইট পরে এরকম সুন্দর লাগে। আর অ্যাশ কালারের ড্রেস তো, অ্যাশ কালারটা খুবই সুন্দর। এই যে এটা সালোয়ারটা লাইট ব্রা, আর এই যে শিফনের ওড়না। পুরো এটা প্রাইসটা 4500, এটাও 4500। আর এমনি কালার প্রেফারেন্স কেউ কোনো কালার? হ্যাঁ, এই ড্রেসটা খুবই লাভলি। প্রাইসটা বলে দিয়েছি আমি 4500। এটা হচ্ছে এমন একটা কালার যেটা সবাইকে ভালো লাগে, মানে ইউনিভার্সাল টোন বলতে পারো। গোল্ডেনের উপর গোটা পাত্তি করা, গোল্ডেন দিয়ে। এই দেখো, সি হাউ নাইস, কি প্রিটি কাজগুলো। গোল্ডেনের মধ্যে গোল্ডেন। ওড়নাটা দেখলে তো এখনই, তাই না? ওড়নাটা খুবই সুন্দর। ওড়নাটার মানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা রিইউজেবল, এবং পরে অন্য যে কোনো এক কালারের টোনের সাথে কিন্তু পরা যাবে। দেখো কি নাইস, পুরাটাই গ্লো করে, অনেক প্রিটি। এটা না ড্রেসটার সাথে এটা তো শাওয়ারটা হচ্ছে সেম গোল্ডেন শাওয়ার। এই যে নিচেও কাজ আছে কিন্তু। হ্যাঁ, এটা খুব সুন্দর, এটা খুবই সুন্দর। এটার ওড়নাটা সব থেকে বেশি সুন্দর, এটা দিয়ে হিজাব করলেও সুন্দর লাগবে ওড়নাটা দিয়ে। আর বললাম তো অন্য ড্রেসের সাথেও পরা যাবে, এটাই এটার মজা। এটা হচ্ছে 6500। হ্যাঁ হ্যাঁ, 6500 এটা। এই যে গাউনটা আছে, এটা হচ্ছে এলটি ক্যাটালগের গাউনটা। রেড, পুরোটা কাজ করা নিচে, হ্যাঁ ঘেরে কাজ করা। এই যে অনেক সুন্দর সুন্দর ইসে থাকে না, কি ওগুলো লেহেঙ্গাতে, লেহেঙ্গার মধ্যে যে চওড়া বর্ডার থাকে পুরো পাটির কাজ, হ্যাঁ আর হাতায়ও কাজ করা গর্জিয়াস। এটা এটার সাথে ওন্না আর সালোয়ারটা, এই যে সালোয়ারটা আর ওন্নাটার মধ্যেও পাইপিং করা আছে, রেড এর মধ্যে রেড। এটা কাঁচা না তো কম। নেকলাইনের ডিজাইনটাও সুন্দর, বোটনেক, বোটনেকের মধ্যে কাজ করা। গোল্ডেন ড্রেসটা অন্য কালার হবে না, না আপু অন্য কালার হচ্ছে না, ওইটা লাস্ট ওই পিসটাই আছে, ওই কালারটা আছে। আর এই রেডটা তো দেখতেই পাচ্ছ, এটার সাথে কিন্তু কাপস অ্যাডেড আছে। আর আরেকটা খুবই সুন্দর ড্রেস দেখাবো, ব্ল্যাক এন্ড গোল্ডেন কম্বিনেশন যাদের ফেভারিট তাদের জন্য একটা ড্রেস। এই ড্রেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো কেউ কি কথা মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, রাইট? কোনো সমস্যা হচ্ছে না তো? এই যে কাজটা নিচ পর্যন্ত, এই নিচে কাজটা তো হয়তো দেখতে পাচ্ছ, এই যে নিচে বর্ডার দেওয়া আছে কাজটার। আর এর সাথে প্লাজো, প্লাজোটা অলরেডি মেড। এই দেখো কি সুন্দর ঘেরওয়ালা প্লাজোটা, এই যে গারারা না সারারা কি যেন বলে না, সারারা ওই ওইটার মতো, ওই গানটার মধ্যেও তো পরে এরকম ব্ল্যাক একটা সারারা, খুবই নাইস। দেখে এই ওন্নাটা দেখে, ওন্নাটা তো কাটা আছে। ওন্নাতে ভরপুর কাজ আছে, শুধু কাজ না ভরপুর। দেখি এই সেটা কামিজটা, এটা কিন্তু পুরো একটা স্টানিং একটা ড্রেস। এটা প্রাইসটা কত? 32 না, এটা প্রাইসটা কত দেখো তো তুমি ওখানে সেটা। আচ্ছা আর আর কোনটা? আর জর্জেটের, জর্জেটের কামিজ দেখো। জর্জেটের কামিজ দেখবে, এই ফ্রন্টে আছে। এখন সব ক্যাটালগের থ্রি পিস দেখাবো। এই যে এটা একটা পিঙ্ক, अगेन কিউট, কিউটেস্ট থিং এভার পিঙ্ক। আর এটার সাথে ইয়োকটা আছে সালোয়ারে, সালোয়ারে সালোয়ারটা হচ্ছে সেন্টন, হ্যাঁ সেন্টনের সালোয়ার। আর এটার সাথে কি আছে? এটার মধ্যে কি ইনার, ইনার আর সালোয়ার ফোর পিস এটা আসলে। ওনাটা হচ্ছে নেটের, ওনাটা নেটের। এটার প্রাইসটা কত? 3400। এটা স্ক্রিনশট রাখো, এটা আমি জানি এটা মাস্ট পছন্দ হবে, এত সুন্দর একটা ড্রেস আর অল ওভার কাজ করা, সঙ্গে নেটের ওনাও আছে। সো হ্যাঁ এটা দেখে বোঝা যাচ্ছে এটা ভালো লেগেছে। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া বি ইন্ডিয়ানগুলো আছে? হ্যাঁ আছে, আমি ওগুলো দেখাচ্ছি, একটা একটা করে দেখাই। এটা হচ্ছে 3400 জর্জেটে, এটা একটা দেখালাম। আর কি আর এই হোয়াইটটা দেখাই না, ক্রিম, ক্রিম কালার বা অফ হোয়াইট বলতে পারো, ফুললি হোয়াইট না, লাইট কালার তো অনেকেই খুবই পছন্দ করে। দেখো কম্বিনেশনটা, এটা কোন ক্যাটালগের আমার মনে নাই, আমার মনে হয় তোমরাই বেস্ট জানবে এটা কোন ক্যাটালগের। এই যে স্লিভটা, স্লিভেও কাজ আছে, সি দেখেছো? আর ওন্না, হ্যাঁ ওন্না পরে, এর থেকে বেশি দূরে যাওয়া যায় না, এই জন্য আর দূরে যেতে পারছি না, বাট আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ এটার সাথে সালোয়ার ইনার ফোর পিস, এটা এটাও 3400। সি খুবই সুন্দর, এটা সফট টোন যাদের পছন্দ। হ্যাঁ লাভ দিয়েছে অনেকগুলা, নিশ্চয়ই এটা ভালো লেগেছে। পিছের কোন ব্লুটা কি? ও ওইটা হচ্ছে একটা গাউন, রাইট? হ্যাঁ ওটা পরে দেখাবো, এই যে আগে আমি কামিজ থ্রি পিসগুলো দেখাই। আর এখন ব্ল্যাক একটা থ্রি পিস দেখাবো, এটা তো কালকে দেখানি না, নতুন এটা। देखो ब्लैक और ब्लू कॉम्बिनेशन है, सी एक काजटा नीचे बॉडी ते पूराटे एम्ब्रॉयडरी किंतु कोनो प्रिंटेड কিছু না, এটা প্রিন্ট। আর এখানে সালোয়ার আর ইনার আছে, এই যে সালোয়ার ইনার স্যান্টনের, এই ইন্ডিয়ান ড্রেসগুলো সব স্যান্টনেরই হয়। আর ওড়নাটা দেখো, জাস্ট সি সি দেখো ড্রেসের সাথে পুরোটা পরা দেই, এটা দেখি কাছে এসো, হ্যাঁ জুম করে নিয়ে দেখো কাছে থেকে। ব্ল্যাক ড্রেস মানেই সুন্দর, ব্ল্যাক ড্রেস মানেই সুন্দর, গোল্ডেন ড্রেস মানেই সুন্দর। এটা স্ক্রিনশট রাখো, যার ভালো লাগছে ইনবক্স করে দিও অথবা শোরুমে চলে আসতে পারো, আমি আছি শোরুমে এখন অফকোর্স। আর আরেকটা পিঙ্ক ড্রেস দেখাই, see this one, এটার এই দেখো পুরাটা কাজ করা, পুরাটা এটা মনে হয় আমি হ্যাঁ রং ধরেছি না 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 এটাই রাইট, ওকে হ্যাঁ সি এটা এটা মিডিয়াম সাইজের একটা কামিজ, হ্যাঁ 47 to 8 হ্যাঁ এরকমই হবে। আর এই যে স্লিভটাও এমব্রয়ডারি করা, এই যে স্লিভটাও এমব্রয়ডারি করা। এনি রেড ড্রেস, আমি রেড ড্রেস দেখিয়েছি দুইটা, তুমি আগে পিছে করে দেখতে পারো। আচ্ছা ওকে, আমি মনে করে ওটা দেখাবো। সবগুলি ড্রেস আপু তোমাকে মানায় না, না তোমাদেরকেও মানায়, অনেক সুন্দর। আর এর সাথে ওড়না সেন্টন, সবগুলোর সাথেই সেন্টন, হ্যাঁ এটা সালোয়ারের কাপড়, সালোয়ার ইনার একসাথে 4 পিস। এটার প্রাইসও 3400, রাইট? হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমার সবগুলোর প্রাইস মনে থাকে না, তারপর আমি যেগুলো মনে আছে আমি ওগুলো জানালাম। আর কফি কালারের ড্রেস, এটা কি কোটি টাইপের না? কোটি টাইপ, এইটা ড্রেসটার মধ্যেই কোটি অ্যাটাচ করা আছে, দেখো 4 পিস। এটা সো তুমি ওনা দিয়েও পড়তে পারো, ওনা ছাড়াও পড়তে পারো, যাদের কফি কালার পছন্দ, রাইট? হ্যাঁ এই যে সালোয়ারটা, সো এত কিছু। এটার প্রাইসটা বলো তো প্রমাণ, এটা এইটা হ্যাঁ এটা কাজটা সুন্দর, 3400, এটাও 3400। আমি একই রেঞ্জের ড্রেস দেখাচ্ছি যেন মানে গোলমাল না খায়, মানে বুঝতে সুবিধা হয়, এটাই আর কি। সবগুলোর সালোয়ার সেন্টার। আর কেউ কিছু জানতে চাও প্লিজ এখানে লিখো, আমি তাহলে বুঝতে পারবো। আর আপু where is your shop? আমার শপ আমি অ্যাড্রেসে দিয়ে দিয়েছি, ধানমন্ডি 27 নম্বর। আর কোনটা? আর হ্যাঁ ও জর্জেটের আছে আরো দুইটা, আমি একটা ড্রেস রেখে দিয়েছি জর্জেটে সবার লাস্টে দেখানোর জন্য, কারণ ওই ড্রেসটা ওনাটা এত 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 সুন্দর, আমি ভেবেছি যে লাস্টে দেখে। এটাও তো মনে হয় ইনার অ্যাডজাস্ট করা ভিতরে, মানে এটা ওই যে হ্যাঁ পলি সিস্টেমের ড্রেসটা গাউন স্টাইল। আর এখানে হচ্ছে এটা দেয়া আছে, এটা দিয়ে গলার পাইপিং দেওয়ার জন্য এখানে দেওয়াই আছে, হ্যাঁ এটা সুন্দর। এটার সাথে অন্যটা হচ্ছে সফট একটা টোনের ওড়না, এই যে ড্রেসের সাথে ম্যাচিং করে দিয়েছে। হ্যাঁ এটা কাছে যত জুম করে দেখো, এটা এমব্রয়ডারিটা, এটা পুরোটাই গাউন, এটার মাঝখানে এমব্রয়ডারিটা করা আছে। হ্যাঁ এটার বিশেষত্ব হচ্ছে এটা একটু একটু পর এমব্রয়ডারি গুলা, সো এটা খুব পুরোটা কাজ করা, সি হ্যাঁ আপু লুকিং কিউট, তাই না? হ্যাঁ প্রহর কাজকে অনেক কিউট লাগছে, ও ইয়েলো পড়েছে তো এই কালারটা খুব সুন্দর। এটা তো মাস্ট ভালো লাগবে, আমি শিওর শিওর শিওর। এই দেখো নাইস না, এই দেখো 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 এটা নাইস। এটার সাথে ওড়নাটা কি, ওড়নাটা শিফনের। এটা যে কি প্রিটি, নিচের দিকের কাজটা অনেক সুন্দর, ওভারঅল কাজ করা, ওভারঅল কাজ করা। দেখি ও এটা সালোয়ারটা, সালোয়ারটা এটা সফট একটা পিচ কালারের ড্রেস, তাই না? এটা তো এই দেখো ডিজাইনটা হচ্ছে পাঞ্জাবি স্টাইল। হ্যাঁ এইটা খুবই সুন্দর। ক্যান ইউ শো দ্য রেড ওয়ান অ্যাগেন প্লিজ? কোন রেডটা আমি আসলে বুঝতে পারছি না, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে আমাকে দাও এখানে কমেন্টে, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে এটা আছে, হ্যাঁ, আর এই যে এখানে একটা আছে বেবি পিঙ্ক, নাই লাইট পিঙ্ক আছে। আর কি হ্যাঙ্গারে ঝুলানো গ্রিন অর ব্ল্যাক, অনেক নাইস আপনি। থ্যাংক ইউ যারা বসে বসে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। এটা খামো বললাম না, পিঙ্কের মধ্যে। থ্যাংক ইউ। গাউন দেখাবো আপু, তুমি যে ড্রেসটা পরেছো ওটা আছে না? এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস, ডব্লিউ ব্র্যান্ডের। এটা পিছনে নেকের জন্য দেয়া, হ্যাঁ স্কাই কালার যাদের পছন্দ তাদের জন্য এটা পরিবেশন করা হচ্ছে। স্লিভের কাজ আছে এই যে, এটা না দেখেছো স্লিভের কাজটা কি সুন্দর। এই সরি আমি এটা উল্টা দেখাচ্ছিলাম, এই যে দেখো স্লিভের কাজটা সুন্দর না? এই যে ওড়নাটাতেও কাজ আছে, ওড়নাতেও কাজ আছে, হ্যাঁ ওড়নার দুই পাশেও কাজ আছে। এই যে এমব্রয়ডারি করা, এই যে ওড়নার কাজটা, হ্যাঁ এটাও ক্যাটালগের একটা ড্রেস। হ্যাঁ গাউন থাকলে, হ্যাঁ একটু পর দেখাচ্ছি, আমি জাস্ট এগুলো শেষ করে নেই, কারণ কালকে সবাই বলছিল যে জর্জেটের কামিজ বেশি দেখতে চাই, থ্রি পিস, তো এগুলো দেখিনি। এটা সফট স্কাই কালার, এটার প্রাইস কত? এটা 3200। এটা 3200, অনলি 3200, কারণ এটা হচ্ছে ক্যাটালগের ড্রেস। যতই অনেক কাজ করা থাকুক না কেন, ক্যাটালগের ড্রেসগুলো মানে অনেকটা রিজনেবল হয়, দেখে বিশ্বাসই হয় না যে আসলে এত রিজনেবল। এই যে আচ্ছা এটা শেষ, আর একটা দেখাবো রেড কালারের, তাই না? হ্যাঁ রেড, মানে রেড দেখলেই মনে হয় নতুন বউ নতুন বউ কালার, তাই না? যারা এই যে আমার মতো শাড়ি পরতে একটু আনকমফোর্টেবল তারা কিন্তু এটা মানে ইজিলি এদের জন্য পরতে পারে। দেখো নিচে স্লিভেও কাজ, বেবি কাজ করা, খুব সুন্দর একটা যে ওয়েভ ডিজাইন, সি ঢেউ ঢেউ, হ্যাঁ আর সঙ্গে স্লিভটা, এই দেখো স্লিভটাও গর্জিয়াস, দেখেছো স্লিভটা খুবই গর্জিয়াস। এটা ফুল স্লিভ বানালে ভালো লাগবে, তখন ফুল ডিজাইনটা পাওয়া যাবে। হ্যাঁ দেখো তোমরা চাইলে যারা তোমার ফ্রেন্ডসরা যারা রেড ড্রেস খুঁজছে তাদেরকে ট্যাগ করে দিতে পারো, গ্রুপে এমনিতেও বেশি তেমন মানুষ না। সো এই তো ওনাটাতেও কাজ আছে, ওনাটাতেও কাজ আছে। এটা ইনস্ট্যান্ট একটা মানে বিউটি এটার মধ্যে আছে, দেখলেই মানে সিম্পলি বিউটিফুল। আর এটার সাথে যে সেটা সালোয়ার, সালোয়ার হ্যাঁ এটা প্রাইস 3400। ও আর ওই যে ওই ব্ল্যাক ড্রেসটা না, এটা আমি সেভ করে গেছি দেখতে দেখাবো বলে। এই ড্রেসটা দেখো adorable, মাঝখানে বর্ডার কাজ করা আর নিচে চড়া কাজ করা। এই যে এই স্লিভে কাজ করা, স্লিভে দেখেছো ডিজাইন গুলো ইয়োগো আছে। হ্যাঁ একটা ইয়োগো আছে, আমি জানি না কই বসাতে হবে কারণ এত কাজ করা। আর কোথায় এটা ইয়োগটা দাও, এটা সালোয়ারের জন্য, সালোয়ারের মানে সালোয়ারটাকে আরো গর্জিয়াস করার জন্য। বাট আমি হলে সালোয়ার এটা দিতাম না, এটা তুমি ক্রিয়েটিভলি অন্য কোনো ড্রেসে বা অন্য কোথাও ইউজ করতে পারো কারণ টু মাচ হয়ে যাবে। এটা অলরেডি দেখো নিচে হেভি কাজ করা, এই যে নিচে পুরো ভরপুর কাজ করা দেখেছো। মোটিভটাও সুন্দর, মোটিভটা খুবই সুন্দর। এটার সাথে ওড়নাটা দেখো, ওড়নাটা অনেক সুন্দর। সেই ওড়নাটাই হচ্ছে মানে এটা স্পেশালিটি আমার কাছে মনে হচ্ছে, কারণ ওড়নাটা দেখলেই এত সুন্দর প্রিন্টস। প্রোর আমাকে বলে আপু এটা ড্রেসটা পরা শেষ হলে ওড়নাটা দিয়ে একটা ড্রেস বানায় ফেলা যাবে। আমি তো হ্যাঁ ঠিকই বলেছো, এত সুন্দর ওড়না এটা দিয়ে পরে ড্রেস বানায় ফেললে পুরাই আনকমন হবে, কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ এটার প্রাইসও ৩৪০০, এত কাজের পরেও প্রাইসটা খুবই রিজনেবল। আর এর সাথে সালোয়ার এই তো ম্যাচিং সালোয়ার অ্যাডজাস্ট করা আছে, ইনার এর সাথেই দেয়া আছে অ্যাডজাস্ট করা। আর একটা সুন্দর ড্রেস দেখাই, স্কাই কালার ড্রেস। যার যেটা ভালো লাগে ওখানে লাভ লাইক বা কমেন্ট যেটা মন চায় করো, আমি পরে দেখে নিব। এই যে এটা অনেক লং, হ্যাঁ দেখেছো লেন্থ একেবারে ফ্লোর লেন্থ। এটা যে বানাবে মানে পুরো স্টাইল করে দাঁড়াতে পারবে, লং ড্রেস। এটা মাঝখানে একটা, হ্যাঁ এটা অনেকগুলো হার্ট দিয়েছে, এটা ভালো লেগেছে না? এটা খুবই সুন্দর। দেখি ওড়নাটা দাও তো এটার উপরে। এটা 4 পিস, এটার সাথে ইনার তারপর সব এই সালোয়ার কাপড় সব ওড়না সব দেয়া আছে। ওড়নার মধ্যে বর্ডার করা উড়ি উড়ি যায়। হ্যাঁ এটা হচ্ছে ৩২০০ টাকা অনলি। আপু ব্ল্যাকটার প্রাইস কোন ব্ল্যাকটা আমাকে একটু স্ক্রিনশট দিয়ে কমেন্টে দাও, আমি দেখাচ্ছি। আপু হোয়াইট কালারের পার্টি ড্রেস প্লিজ। পার্টি ড্রেস হোয়াইট কালার, আমি একটা ক্রিম কালারে দেখিয়েছি। আনফর্চুনেটলি আমার কাছে এই মুহূর্তে হোয়াইট কালার পার্টি ড্রেস নাই। হোয়াইট কালার কটনের ড্রেস আছে যেগুলো তোমরা ধর ঈদের সকালে পরতে পারবে বা এমনি রেগুলার ডেতে পরতে পারবে। আর কি ও এই যে এটার দুইটা কালার দেখিয়ে দাও। এই যে এটা পিঙ্কটা এখন কটন ড্রেস দেখাই। আর তো নাই জর্জেট। ও এই যে একটা আছে, এটা তুমি দেখিয়েছিলে কালকে। আচ্ছা গাউন গাউন গাউন, আচ্ছা আচ্ছা গাউন দেখাবো। আপু হোয়াইট কালারের পার্টি এটা তো পরলাম। আচ্ছা দেখি এখন কটনের ড্রেস দেখাই, আমার মনে হয় ওইটাই বেটার হবে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক। আর এই ড্রেসটা তো বিশাল একটা এমব্রয়ডারি আছে, এটা খুব এইভাবে জয়েন্ট করে দাও সাইডে। মানে এটা চাইলে তুমি এইভাবেও দিতে পারো, ফুল দিলে বেশি হিজিবিজি হয়ে যায়। আমার মনে হয় যে এটা নিচে দিলে খুব ভালো লাগবে, নিচে লেন্থটা অনেক বেড়ে যাবে তখন। কিন্তু ওটাতেই মনে হয় লেন্থে না দিলে এই লেন্থের উপরে দিলেই পারে, এভাবে ভালো লাগবে ড্রেসের সাথে। ওনাটা দেখি। আর সালোয়ারটা হচ্ছে সেলফ প্রিন্ট করা, এই যে যদি দেখা যায় আমি জানি না দেখতে পাও কিনা, সেলফ প্রিন্ট করা। One the red one. Acha. How can I get this? আপু আপনি ইনবক্স করলেই কিন্তু হবে, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, আমি এটা ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব। এই যে খুব সুন্দর একটা পিঙ্ক ওড়না আছে এটার সাথে। এটা পিঙ্ক কম্বিনেশনটা সেম ডিজাইন, ব্লু আছে না? হ্যাঁ সেম ডিজাইন ব্লু আছে, সরি ঠিক আছে আমি এটা দিয়ে কামিজটা না। আর এটা না, এটা তো বর্ডারটা ব্লু। এই যে এটা হচ্ছে ব্লু সরি আমার মানে গলা শুকিয়ে যাচ্ছে। ব্লু কম্বিনেশনের সাথে যে ব্লুটা এমব্রয়ডারিটা, अगेन আমি বলছি এটা চাইলে অল ওভার দিতে পারো, বাট সেটার থেকে বেশি ভালো হয় যদি নিচে দাও, তাহলে সুন্দর লাগবে। এটাও সালোয়ারটা সেম সেলফ প্রিন্টার। আর এই যে ওড়না, এটা প্রাইস কত প্রভু? ৩৪০০। এটা ৩৪০০ করে, দুইটা কালার আছে, দুইটাই ৩৪০০। ওকে ওকে। আর হ্যাঁ এই যে ড্রেসটা দেখো, এটা কালকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখানো হয়েছিল, এটা দেখানো হয়নি। এইটা রোজা রেখেছো কে কে? দেখি লিখো, আমি 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 দেখি কে কে। আপনি ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সো মাচ। শোরুম লোকেশন আমি দিয়ে দিয়েছি এখানে ক্যাপশনে, ক্যাপশনেই পাবে। এই যে অ্যাশ অ্যাশ কালার যাদের ফেভারিট, আমার অ্যাশ কালার খুবই ভালো লাগে। অ্যাশ কালার যে কোনো কিছু খুবই সুন্দর। এই দেখো অ্যাশ আর ম্যাজেন্টার কম্বিনেশন। ওনাটা ধরো, এইটাই আমি কালকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা দেখিয়েছিলাম। আর এটা হ্যাঁ অনেকগুলো হার্ট, এটা সুন্দর এই জন্যই। আর এই যে এখানে স্লিভটা, এই যে নেটের স্লিভ, স্লিভের পোর্শনটা এটা। আর সালোয়ারটা দেখিয়ে দাও, সালোয়ারটা কটনের, কটনের। আমি বুঝতে পেরেছি এটার মধ্যে অনেক বেশি হার্ট, এটা ভালো লেগেছে। এটা স্ক্রিনশট রাখো, এটা হার্ট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সো এটা স্ক্রিনশট রাখো যার ভালো লাগে। সেম প্রাইস, ব্ল্যাক এন্ড হোয়াইটটা ছিল 3200, এটাও 3200। ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমার কাছে লাস্ট এক পিস আছে, যদি কারো দরকার পড়ে আমাকে বলো। এটার আমার কাছে টোটালি দুই পিস আছে, দুই পিস। হ্যাঁ দেখতে আর দেখতে, ওখানে দুইটা। আচ্ছা আর 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 এই যে গাউনটা দেখো, পিঙ্ক গাউনটা দেখো তো। সরি আমার গলার কাজ করছে না। এই যে দ্য বার্থডে গাউন, পুরো দেখলেই মনে হয় কি আমি বার্থডে, আমার আজকে বার্থডে। যেই এটা পরে মনে হবে যে আজকে তার বার্থডে, এরকম স্পার্কলি অ্যান্ড বিউটিফুল গোল্ডেন। এটাও বোঝা যাবে, এখনই দেখা যাবে যে এটার মধ্যে অনেকগুলো হার্ট। হ্যাঁ এই তো, ও মাই গড আসছে হার্টও না। হ্যাঁ অনেক সুন্দর, এটা হচ্ছে পুরো ওয়াও। আর ঘের অনেক বেশি, এই যে দেখো এটা কয়েকটা লেয়ারে কাপড় দেয়া আছে এটার মধ্যে, তাই না? এটা জুমে নিয়ে যেত এই স্কার্টের পার্টটা, নেকটা বুঝো। হ্যাঁ ভিতরে এই যে দেখো, ভিতরে সীমার একটা কাপড় দাও, উপরে আবার নেট দেওয়া, এটা অনেক সুন্দর। এটা প্রাইস কত প্রহর? 4950, 4900 এটা প্রাইস। খুবই 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 সুন্দর। এটা কিনলে মানে যে কেউ ঈদেও পড়তে পারো, ঈদের পরেও পড়তে পারো। আর যখন সব পরে যখন বোর হয়ে যাবে তখন এখান থেকে এই পিঙ্ক পার্টটা চেঞ্জ করে নিও, পিঙ্কটার জায়গায় অন্য কোনো কালার দিয়ে দিও, দেখবে আবার নতুন হয়ে গেছে। এটার সাথে কিন্তু সালোয়ার আছে, ওড়নাও আছে। ওড়নাও দেখিয়েছি আমি, সালোয়ারও দেখিয়েছি। হ্যাঁ সো এটা মাত্র 4900, এত ফ্লাফি, এত বড় একটা গাউন। হ্যাঁ একটা ব্ল্যাক গাউন আছে। কি কিছু বলবে আপু? আমার পিছনের ড্রেসগুলো, সিঙ্গেল কুর্তিগুলো আমি সবই দেখাবো। এটাও ফুল লেন্থ, এটাও কাপ অ্যাটাচড করা আছে ড্রেসের সাথে। এই যে হ্যাঁ হাইনেকের একটা গাউন, ব্ল্যাক কালার যাদের ফেভারিট তাদের ভালো লাগবে। এটা স্লিভেও কাজ আছে, এই যে স্লিভে কাজ। আর এটার মানে মেইন অ্যাট্রাকশনটা এই যে ওড়না, ওড়না মানতেই হয়। এটা ঘোরা ঘোরা এই পাশে দাও কাজটা। এটা মনে হয় রানী মুখার্জি পরেছিল এই টাইপের কিছু, আমার ঠিক মনে নাই কে। এই দেখো দেখো হ্যাঁ অনেকগুলো হার্ট আর বাও এটার মধ্যে, সুন্দর না? হ্যাঁ জাস্ট ওড়নাটা এইভাবে রাখবা, নেটের ওড়না তো, দেখবা যে মানে অনেক অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাবা। এটা ঈদে পড়লেও কমপ্লিমেন্ট পাবা, ঈদের পর পার্টিতে পড়লেও কমপ্লিমেন্ট পাবা। এই যে ঘেরওয়ালা, এটা প্রাইস এটা 3200। এটার সাথে কিন্তু ইসে দেওয়া আছে, কি জানো, সালোয়ার আছে, ওড়না সবকিছু এটার সাথেই আছে। হ্যাঁ এটা খুবই সুন্দর, এটার সাথে কাপ ফিক্স করা আছে। আর আরেকটা ব্ল্যাক ব্ল্যাক ড্রেস দেখো, হ্যাঁ দেখো কটনের ড্রেস। কি আজকে দেখতেছি অনেক বড় হয়ে গেছেন তাই না? ভিডিওটা বোর হয়ে যাবা। সব রেডি ড্রেস না, আনস্টিচ সেমি স্টিচ এগুলাই বেশি। আপনি আপনি দেখলেন খুব খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ ব্লেস ইউ। এই যে নাইস See? Ki sundor. Black and golden combination. এই যে স্লিভ, স্লিভের কাজ, স্লিভে অনেকগুলো কাজ করা, হ্যাঁ গর্জিয়াস, এক সাইডে কাজ করা, সো এটা পরে যে কেউ স্টানিং লাগবে। হ্যাঁ এই পাশ থেকে সিম্পল বাট নট অর্ডিনারি অ্যাট অল। হ্যাঁ এটার মধ্যেও দেখা যাচ্ছে অনেকগুলো হার্ট, এখানে স্টোন হাজার বুটি করা এই যে, হ্যাঁ আর সঙ্গে এই ড্রেসটা, এটার সাথেও ইনার মানে সরি ইনার না সালোয়ার আছে, সালোয়ার দেয় গাউনের সাথেও ইদানিং সালোয়ার দেয় আনারকলিটা মনে করে, আর ইন্ডিয়ানরা বেশি দেয়। এটা নাইস, এটার প্রাইস জানতে চাচ্ছি, এটার প্রাইসটা কত? ৩৭০০। ঠিক আছে দেখতে পাচ্ছি না কেন আমি জানি না, দেখতে পাচ্ছ না, এতজন সবাই হার্ট দিচ্ছে দেখতে পাচ্ছেন না, মেবি আপনি কানেকশনটা আবার চেক করেন হয়তো ঠিক হয়ে যাবে আর কি। ওকে গাউন দেখাই কয়েকটা, ও এই ফেমাস কুর্তিটা দেখাই, আশফি অনাদি কুর্তি, এটা বিউটি ব্লগার আশফি অনাদি পরেছিল, ইনস্ট্যান্টলি আমার এখানে আমি অনেকগুলো পিসেস এনেছিলাম, সেল হয়ে গেছে অফকোর্স, ওয়াই নট, ও যেটাই পরে ওইটি হিট হয়ে যায়। সি হ্যাঁ এটাও অনেক সুন্দর তাই না, মিরর ওয়ার্ক করা, হ্যাঁ অনেকগুলো হার্ট, আশফি পরেছে হার্ট তো হবেই তাই না। কি এটা প্রাইস কত কুর্তিটা? এটা ১৮০০ টাকা, অনেক রিজনেবল। আচ্ছা আর কি যেন কুর্তি দেখতে চাইলো, আচ্ছা এই গাউনটা দেখাই, গুজরাটি গাউন, এই যে দেখো ফ্লোই, এটা টু পার্ট গাউন, হ্যাঁ এটা আমি ওপেন করে দেখাচ্ছি, এটা ফ্রি সাইজের, এটা হচ্ছে ইনার গাউনটা, এটা স্লিভলেস, স্লিভলেস হলো সমস্যা নেই, যারা আর কি এমনি স্লিভলেস পড়তে চাও তখন এটা পড়তে পারো। আর এই যে দেখো সাথে যদি মনে হয় যে না আমি, আর এটা হচ্ছে ফুল স্লিভ, যে ফুল স্লিভ পড়তে চাও সে এটা পড়তে পারো, এটা আলাদা পরা যাবে। এটা স্ক্রিনশট রাখো, এটা আমি জানি ভালো লেগেছে অনেক, হ্যাঁ ওয়াও দেখি বুঝা যাচ্ছে ভালো লেগেছে। এটা প্রাইসটা হচ্ছে ৩৫০০ অনলি, গুজরাটি গাউন, অনেক বেশি ঘের আছে এটার মধ্যে, আর এটার এই একটাই কালার এখন আমার কাছে আছে, এই তো 44 সাইজ, এটা ফ্রি সাইজ 44 সাইজ, যে কেউ মানে সাইজ বড় ছোট করে নিতে পারবা। এই গাউনটার প্রাইস ৩৫০০। আর এলটি কুর্তি আছে আমার কাছে, এলটি কুর্তি ক্যাটালগের যে কুর্তিগুলো হয়, এটা এই ওয়ান পিস কুর্তি, এটা কি সিল্ক টাইপ, হাফ সিল্ক টাইপ কাপড়টা দেখেছো, এটা হচ্ছে ২৩০০ টাকা। আর আরেকটা আছে ৩০০ টাকা, এটাও এলটি কুর্তি, শেডের সিলভার এন্ড একটু ডিপ ব্লু, হ্যাঁ এটা ফুল এমব্রয়ডারি করা, কোনোই প্রিন্ট না মনে করো না প্রিন্ট, এমব্রয়ডারির উপর পার্লের কাজ করা, মাত্র ২৩০০ টাকা, কিন্তু খুবই গর্জিয়াস। দেখো সিল্কের ড্রেসটা, এটা এলটি কুর্তির ড্রেস। বাহ অনেক ভিউয়ার্স হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ বসে বসে দেখার জন্য। আমি যদি রোজা না থাকতাম বলতাম পপকর্ন নিয়ে বসো, তাহলে মনে হয় টাইমটা একটু ভালো যেত। আর এইটা একটা গাউন আছে, এই যে যারা কি মানে সুন্দর ডেয়ারিং কাপড় পরতে পছন্দ করো, এটা জাস্ট ভিতরে একটা টাইটস অথবা একটা প্লাজো, ধরো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লাজোটাই যদি এটার মধ্যে দাও পপ আউট করবে, ভালো লাগবে। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে ২৩০০। কত না না ২৯০০ প্রাইস, আমাকে আরেকটা প্রোর দিচ্ছিল, এই যে সাইডে কাজ করা, হ্যাঁ এটা বটল গ্রিন যাদের ফেভারিট, হ্যাঁ অনেকগুলো হার্ট দেখা যাচ্ছে, বটল গ্রিন যাদের ফেভারিট তাদের এটা ভালো লাগবে। প্লিজ রিপ্লাই আপু, আমি একটু পর শেষ হলে আমি সবগুলো রিপ্লাই করে দিব। আর এটা মেরুন এভরিডে কামিজ, এটা জাস্ট ১৮০০ টাকা, এটা কি যারা এমনি কমফোর্টেবল কিছু পরতে পছন্দ করো, লিলেনের এটা, হ্যাঁ খুবই আরাম, বাটন স্টাইল। আমার একটা আছে আমি এটা পরি, কারণ সিম্পল ড্রেস কিন্তু বেশি সুন্দর লাগে এক এক সময় যদি ওভাবে ক্যারি করা যায়, হ্যাঁ এটাও খুবই সুন্দর। এটা কত 1800 হ্যাঁ এটা প্রাইসটা আর কই আর এটা আরেকটা কালার আছে এই যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রেড বাটনস আমারটাও সেম এই কালারের সি এটা প্রাইসটা 1800 খুবই রিজনেবল কিন্তু খুবই কমফোর্টেবল এটা ফ্রি সাইজ 44 লার্জ সাইজ এটা তুমি অল্টার করে নিতে পারবে আর এই যারা কি এটা জয়পুরি সেনম বলে এটাকে ফতুয়া এই দেখো পুরোটা কাজ করা এটা শর্ট ফতুয়া এটা হ্যাঁ আর কিছুই না মানে মনে করো না কামিজ পরলে ভালো লাগবে হ্যাঁ প্লাজোর সাথে মানাবে এগুলা প্লাজো অথবা স্কার্ট এগুলোর সাথে পরলে মানাবে আর কই এটা প্রাইস কত বলো তো খেয়াল থাকে না 2900 এটা প্রাইসটা পুরোটা চিকেনের কাজ করা হ্যাঁ আর এটা হচ্ছে পাইপিং করা দেখতে পাচ্ছো হ্যাঁ আর কি বলো তো এই যে আরেকটা গাউন আছে প্রোরি বলো প্রাইস আমাকে পরে বলবা যে আমি ভুল বলছি এটা 2300 এই গাউনটা সিল্কের গাউন যারা পছন্দ করো just take a screenshot ঠিক আছে and you know what to do rest আমারই মুখস্থ হয়ে গেছে বারবার বলতে বলতে কি কথা আর কি কিছু বলো তো আমি দেখাই কটনের ড্রেস কি আর দেখাবো নাকি বাদ দিই না কিন্তু ভিউয়ার্স এখন অনেক আছে সো তোমরা যদি এখন দেখতে চাও তাহলে আমি দেখাতে পারি আমাকে জাস্ট জানাও দেখতে চাও কিনা আর কি দেখতে চাও জানাও লিখে পাঠাও আমি দেখছি আহ কোবরা কেমন আছিস রেগুলার পরার জন্য সিম্পল কিছু দেখাও প্লিজ ওকে সিম্পল দেখি তাহলে ও না এটা দেখেনি ও তো ধরে বসেছিল এটা খুবই সুন্দর এটা মনে হয় স্লিভলেস রাইট হ্যাঁ এটা স্লিভলেস স্লিভলেস এটা স্লিভলেস গাউনটা নেভি ব্লু এলটি কুর্তি এটা কাজ করে এমব্রয়ডারি এলটি কুর্তি দেখেই কিন্তু সব 2300 মানে মনে করো না যে একই প্রাইস কেন একই প্রাইস এটা যে একটা ক্যাটালগ আসলে ওটা প্রাইসিং সব সেম ওভাবে করেই করা হয় কটন ড্রেস দেখাতে পারেন আচ্ছা কটন ড্রেস দেখাচ্ছি আর কিছু কটন ড্রেস দেখাও হ্যাঁ পার্পলটাই দেখো এই পার্পলটা তো সুন্দর হ্যাঁ গুড টু সি ইউ টু তোকে দেখতেও অনেক ভালো লাগছে হোয়াইট এন্ড পার্পল কম্বিনেশন ওকে যেন হোয়াইট ড্রেস দেখতে যাচ্ছিলে সো এটা দেখে নাও এটার সাথে কাজ হচ্ছে না ও না এটা সিম্পল এটা প্রাইস কত আছে এই যে ও সরি ভুল দেখিয়েছি এটা হচ্ছে ফ্রন্টে এমব্রয়ডারি করা হ্যাঁ ফ্রন্টে এমব্রয়ডারি করা আমি ভুল করেছি আর এই যে ব্যাক হচ্ছে ব্যাকটা প্রিন্টার সালোয়ারটা এই যে এটা হচ্ছে স্লিভটা আর দেখো তো ওড়নাটা এটা ভালো লেগেছে না এটা হ্যাঁ হোয়াইট এন্ড পার্পল তো কম্বিনেশনটা পুরো ইউনিক আর সঙ্গে এই যে দেখো তো সফট একটা টোন আর এই সালোয়ার ওড়নাটা খুলে দেখো ওড়নাটা খুবই সুন্দর ওনার কাজটা দেখেছো অনেক সুন্দর ওনাটা হ্যাঁ এটা স্ক্রিনশট রাখো আমি বুঝতে পেরেছি এটা ভালো লেগেছে আর এটা প্রাইস 2900 খুবই রিজনেবল ফুল এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ সামনেই পুরোটা এমব্রয়ডারি এগুলো এমব্রয়ডারি আর এই ইসেটা দেখো পিঙ্ক ড্রেস পিছনে হ্যাঁ পিঙ্ক বলা যায় হ্যাঁ পিঙ্কই তো ডিপ রেড আর গোল্ডেন বর্ডার ড্রেসের নিচে সাইডে আচ্ছা ওই কোনটা এই যে এটা এটা আমি কালকে দেখিয়েছি তাই আজকে আর দেখাইনি এটা 2 পিস গাউন আর ওড়না এটা প্রাইসটা হচ্ছে 4500 রেড যাদের পছন্দ তাদের এটা ভালো লাগবে মাস্ট এটা তাদের ভালো লাগবে এটা মানে একটা অরেঞ্জি রেড নট ফুললি রেড কি হোয়াইটটার প্রাইস ছিল 2900 টাকা এই রেডটার প্রাইস হচ্ছে 4500 টাকা সি পোলকা ডট গর্জিয়াস হ্যাঁ এই কুর্তিটা একজন দেখতে চেয়েছিলে, এটা এলটি কুর্তি ড্রেস। আমি সরি, কালকে আমি মানে বলেছিলাম দেখাও, আমি দেরি হয়ে গেল দেখাতে। এটা এই যে ফুল এমব্রয়ডারি কাজ করা। হ্যাঁ এই যে এখানে এই দুটো, এই দুটো সেইটা, এটা এলটি কুর্তি ড্রেস। এই কুর্তিটার প্রাইস 2300 টাকা। হ্যাঁ এই তো আপু আপনাদের শপের অ্যাড্রেস, কিন্তু আমি দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দেওয়া আছে সাথে ক্যাপশনে। আর কিছু আপু রাইট সাইডের রেডটা দেখান যাবে? রাইট সাইড এই দুটো, রাইট সাইডের রেডটা দেখালাম তো। আর কোনটা? ওকে কোনটা নিব এখন? এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার, এটা কালকে দেখিয়েছিলাম, এটাই কিন্তু আজকে আমি সেটা দেখালাম। এটা লাস্ট পিস আছে এইজন্য দেখিয়ে দিচ্ছি। এটার আমি অ্যাশ এন্ড পিঙ্ক কম্বিনেশনের একটা দেখেছি। এটা কিন্তু ওই যে কি জানি তোমরা বললে, কোন একটা ডিজাইনারের ড্রেস, সানা সাফিনাজের ইন্ডিয়ান ভার্সনটা, কটনের কামিজ দেখাচ্ছি আমি। আর নাই না, না আসলে প্লাজোর এই দুটোই আছে না, কালকে তো চারটা দেখলাম মনে হয় অনলাইনে। রানী কালার, এটা পুরোপুরি রেড না, পুরোপুরি ম্যাজেন্টাও না। দেখো স্লিভটা, সি আর স্লিভে কাজ করা। এটার সাথে কি এটা, ওয়াও ওন্নাটা অনেক গর্জিয়াস। ওন্নার মধ্যে পুরো এমব্রয়ডারি কাজ করা, এই যে নেটের নিচে, নেটের ওন্না। এই দেখো পুরোটা এমব্রয়ডারি কাজ করা, এটা তো খুবই সুন্দর। কটনের ড্রেসের সাথে এত সুন্দর ওড়না সাধারণত হয় না। আর এটা সালোয়ারের মধ্যে দিয়ে দিতে পারো, সালোয়ারের জন্যই। আর হ্যাঁ সি, এটা সালোয়ারের সাথে দিতে পারবে। এটা প্রাইসটা কত? এটা এটা 3400, এটা 3400 প্রাইসটা। এটা আমার কাছে লাস্ট এক পিস আছে, এটা আমি জানি এটা ভালো লেগেছে, বুঝাই যাচ্ছে। এটাও কালকে দেখিয়েছি এই জন্য এখন আর ওপেন করবো না। ব্লু আর হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশনে এই যে দেখছো এমব্রয়ডারি ড্রেসটা, এটা হচ্ছে 2900 টাকা ড্রেসটা। এটা লাস্ট পিস আছে, এটা কয়েকটা পিস ছিল বলে এটা আরেক পিস আছে। এইটা মনে হয় দেখানো হয় নাই রাইট কালকে, আমার মনে হয় এটা কালকে দেখানো হয়, এটা আমি এখন দেখাচ্ছি। এইটা দেখানো হয় নাই রাইট? এইটার হচ্ছে কালকে আমি একটা কালার দেখিয়েছিলাম, ওটা সোল্ড আউট। এটা আমি আরেক পিস আছে, এটা দেখিয়ে দিচ্ছি। এটা হোয়াইট কালার, ওটা ছিল একটু অ্যাশ কালার টাইপের। এই যে এটা হচ্ছে ড্রেসটা, আর এটা হচ্ছে স্লিভটা, এই পাশের পার্টটা, আর সঙ্গে হচ্ছে এই যে অনেকগুলো এমব্রয়ডারি, প্যাচ ওয়ার্ক। এই যে এটা জামার মধ্যে দিতে পারো। সরি এটা কি হবে প্রভাব? ও হ্যাঁ এই যে পেয়েছি, এটা হচ্ছে গলার। হ্যাঁ এটা সুন্দর, এটা সুন্দর। এইটা আর সঙ্গে হচ্ছে এই এক্সট্রা যেই এই পার্টটা, এটা এটা হচ্ছে পিছনে দেওয়া যায়, সালোয়ারেও দেওয়া যায়। সালোয়ারে দিলে অনেক গর্জিয়াস হয়ে যায়, অনেক ভালো লাগে। এটার সাথে এই যে এটা হচ্ছে এটার সালোয়ারটা, এইটা ওড়না। এই যে ওড়নাটা, এটার প্রাইস কত? 2900 রাইট? হ্যাঁ এটা কালকে একটা ছিল, কালকেরটা সোল্ড আউট, এটা এখন এই কালারটা আছে। আমি লাস্ট দুইটা ড্রেস দেখাবো। হ্যাঁ মানে অনেক বেশি ড্রেস, এত ড্রেস দেখে কি করবে? এখনো ভিউয়ার্স অনেক আছে তাই দেখছি, বাট এত ড্রেস একদিনে দেখলে কিছু মনে থাকবে না কোনো ড্রেসের কথাই। এটা ওন্নাটা, এই যে ড্রেসটা, এটার সাথে অনেকগুলো এমব্রয়ডারি পিসেস আছে। এটা ফ্রন্ট না, অনেকে আবার নিয়ে এটা ব্যাক, অথবা এটা ফ্রন্ট ওটা ব্যাক, যে যেটা প্রেফার করো। হ্যাঁ, এটার সাথে এই যে এটা হচ্ছে স্লিভটা, স্লিভে কাজ করা এমব্রয়ডারি। আর হচ্ছে এটা হচ্ছে নেক পিসটা, এটা গলার পিসটা, কিউট না? হ্যাঁ, এটা সুন্দর। আর এটা হচ্ছে সালোয়ারের জন্য, এটা জোস, এটা খুবই সুন্দর, পিঙ্ক কালারের কম্বিনেশনের হোয়াইট সফট টোনে। এটা তুমি স্ক্রিনশট রাখতে পারো এভাবেই, আর কোনোভাবে আমি ধরে রাখতে পারছি না কারণ এতগুলো পিস এটার মধ্যে। হ্যাঁ, এটা হার্ট দেওয়ার মতোই সুন্দর। পিঙ্ক কালারের শাড়ি, আর কোনটা? আর একটা ড্রেস কত? 34। আর এটা হচ্ছে লাইট ব্রাউন কালারের একটা ড্রেস, লাইট ব্রাউন কালারে, এটা এমব্রয়ডারি করা এই জায়গাগুলোতে। এটা সালোয়ার আর এটা ওড়না। এটা হচ্ছে অনলি 2200, 2200 টাকা। এই দেখো ওড়নাটা, ওড়নাগুলাই দেখা যায় স্টানার্স হয়, ওড়নাগুলো এত সুন্দর হয় যে ড্রেস সুন্দর লাগে। হ্যাঁ, ব্রাউন কালার, এটা 2200 টাকা অনলি, খুবই রিজনেবল। এই ক্যাটালগের প্রাইসটাই রিজনেবল ছিল, এখন এই একটাই আছে এই ক্যাটালগ থেকে, আমার ক্যাটালগের নামটা মনে নেই। এই তো এটা দেখালাম। পিঙ্কটা কত? পিঙ্কটা কোন পিঙ্কটা দেখে না, আমি প্রাইস তো বলেই দিয়েছি ওটার সাথে। আর কি দেখতে চাও বলো? ফুল স্টিচ কোনো ড্রেস দেখানো যাবে না? ফুল স্টিচ আছে অনেকগুলো, গাউন আমি দেখালাম। এটা প্রাইসে কত বললাম? হ্যাঁ, 2900 বলেছে না? হ্যাঁ, এটা 2900। ও, পিঙ্কটার প্রাইস বলা হয়নি, সরি। হ্যাঁ, পিঙ্কটার প্রাইস 2900। আর কি শাড়ি কালকে দেখিয়েছি? হ্যাঁ, ঠিক আছে, আমি যাই এখন। হ্যাঁ, অনেকগুলো ড্রেস দেখিয়েছি, এখানে আরো কিছু ড্রেসেস আছে। ও, ফুলকারি ড্রেস দেখবে? জাস্ট সে ইয়েস অর নো, যে যেটা যে জিতবে ওইটাই, ঠিক আছে? যেহেতু এখনো অনেক ভিউয়ার্স আছে, ফুলকারি ওনার ড্রেস যদি দেখতে চাও তাহলে আমি দেখাতে পারি। আমার কাছে লাস্ট 4টা আছে ফুলকারি ড্রেসের, চাইলে শোরুমে এসেও দেখতে পারো। কি ওকে? ইয়েস 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 আসছে। আচ্ছা, আমি দেখাচ্ছি ফুলকারি ড্রেসগুলো। আপনি আপনার কি হোম ডেলিভারি? অফকোর্স হোম ডেলিভারি দেই, যেটা আমি বলেছি। জাস্ট স্ক্রিনশট নাও ড্রেসটার, যেটাই ভালো লাগে ওটা আমাকে ইনবক্সে দাও, আমি ওটা ক্যাশ অন ডেলিভারি করে দেব। আমার প্লাজো প্রাইস, প্লাজো আর কিছু নাই, প্লাজো সোল্ড আউট। এক পিস আছে, ওটা হচ্ছে ওই যে সূর্যমুখী প্লাজোটা, ওটার লাস্ট পিস আছে, আর কিছুই নেই আমার কাছে। রিয়েলি সরি, মানে এত ভালো ছিল প্লাজোর রেসপন্স। আমি বলেছি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লাজো অনেক তাড়াতাড়ি সেল হয়, কারণ ওটা সব কালারের সাথে পরা যায়। লাইক আমি আজকে কালারফুল একটা ড্রেসের সাথে পরে আছি, সি, বাট আমারটা স্কার্ট কিন্তু একই, কিন্তু প্লাজো কিন্তু স্কার্টের মতোই লাগে। একটু লাইট হলে, আমি স্কার্ট পরেছি প্লাজো না, বাট স্কার্ট অ্যান্ড প্লাজো দোনোটার এফেক্ট একই টাইপের। যে ড্রেসটা 2200 বললেন ওইটা আরেকবার দেখান। এই যে ওই ড্রেসটা যেহেতু দেখাতে বলেছ, এই যে, হ্যাঁ এটা নাইস, এটা সুন্দর, এটা ওড়নাটা বেশি সুন্দর। ওড়নাটা আমি দেখাই, পরে গেছে না, আবার বয়সে দিয়ে পরলে ভালো লাগে, বয়সে তুলনায় একটু বেশি। এটা তুমি ডে ওয়্যার হিসেবে ক্যারি করতে পারো, এটা পার্টির কোনো ড্রেস না, কিন্তু খুব কমফোর্টেবল, পরতে আরাম আর খুবই রিজনেবল। এটা দেখা যাবে তুমি পরে অনেক ডে ওয়্যার যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারো। ব্ল্যাক গাউনটা উপরে কুর্তি, ওটা আবার দেখান প্লিজ, আমি আসলে জানি না ওটা কোনটা, আমার মনে নেই, এত ড্রেস দেখেছি আমি। জাস্ট ফুলকারিগুলো যেহেতু দেখতে চাচ্ছ, আমি আরেকবার দেখাবো। ফুলকারি ড্রেসগুলো আমি আরেকটু পর দেখিয়ে দিচ্ছি। এই তো, আর কি আমি সবই দেখাবো। Oh, black and white একটা dress দেখাই, এটা ভালো লাগবে। সঙ্গে pink আছে, আর কি চাই? মেয়েদের favorite combination। এটাও তো পছন্দ। হ্যাঁ, দেখি। এটার সাথে এই যে এতগুলো embroidery জিনিসপত্র আছে, এই জিনিসপত্র দেখলেই তো ভালো লাগে, কলিজাটা শান্তি হয়ে যায় না? হ্যাঁ, অনেকগুলো হার্ট আসা শুরু হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট সাথে পিঙ্ক। হ্যাঁ, বাহ, এটা দেওয়ার পর দেখি ভিউয়ার্স বেড়ে গেল। হ্যাঁ, এটার সাথে এমব্রয়ডারি গুলো আমি আসলে পাগল। এই যে আপনি নিয়ে যান, ভালো লাগবে। চাইলে এটাও একটু ট্রাই করে। এই যে এটা হচ্ছে প্যাচওয়ার্ক, এখানে উপরে দেওয়ার জন্য ড্রেসটা। এটা ক্যাটালগের একটা ড্রেস, তো এই যে এখানে সাইডে আর লেগে থাকে, আপনি মনে করেন এই দুটো স্লিভে দিতে পারো, স্লিভে না দিয়ে সালোয়ারও দিতে পারো। ও সরি, এটা সালোয়ারের, এই পুরোটা সালোয়ারের। সালোয়ার হচ্ছে ব্ল্যাক কালারের, সো ব্ল্যাক এর উপরে তুমি হোয়াইট এটা দিয়ে নিতে পারো। এটা হচ্ছে চিকেনের এমব্রয়ডারি করা একটা প্যানেলের মতো, এই তো। হ্যাঁ, আর ওড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা দেখো, প্রিটি। এটা 3400। এই যে দেখো ওড়নাটা। হ্যাঁ, এই ওড়নাটা তো এমনিও পরা যাবে, শুধু ব্ল্যাক ড্রেসের সাথেও পরা যাবে। ওনাটাই খুবই সুন্দর। এটা 3400 টাকা। এটা স্ক্রিনশট রাখো, আমি বুঝতে পেরেছি এটা ভালো লেগেছে। সো এটা গাউনগুলো আবার দেখো, আবার তো দেখাতে পারবো না আপু, তুমি জাস্ট রিভাইন্ড করো, তুমি নিজেই দেখতে পারবে। লনের প্রাইস কত? লনের আমার কাছে ড্রেস নাই, ইদার কটন অর জর্জেট। আমি পাকিস্তানি কোনো কালেকশন আমার কাছে নেই। ঠিক আছে, কেউ বলবে না, যখন পরে সবার সামনে যাবেন তখন এই যে বকাটা বন্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে সেম ক্যাটালগে, এটা কিন্তু শাড়ি আর জিনিস দিতে খুব সুন্দর। এই যে তোমাদের সব, তোমাদের দোকানের সবকিছু তোমাদের কাছে সুন্দর লাগে। আমরা কারণ একটা কালেকশন, হ্যাঁ এটা সত্যি কথা না, হ্যাঁ পছন্দ করে আনা, এটা সত্যি কথা। ছোট তো আমারও সব পছন্দ হচ্ছে, আমি এখন মাথা ঘুরছে আমার সত্য, কারণ আমরা আসলে অত বেশি আমি তো অনেক দূর থেকে আসি, কালকে অনেক রাতে তো আপনার সাথে বোধহয় এই এটাতে আমার ইয়ে নাই। আচ্ছা, টান দিতে হবে। আমার বোধহয় আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমি সেই বসুন্ধরা থেকে আসছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক রাতে দেখে তারপরে এটা হচ্ছে আমার তো ছোটটাই লাগছে। এটা ড্রেসটা আমার স্টক শেষ। এই ড্রেসটা কালকে, এটা হচ্ছে স্লিভ, এটা প্যাচওয়ার্ক, ওই এই সেম যেটা একই ক্যাটালগে। এটা হচ্ছে যে সাইডে প্যাচওয়ার্কটা, না খুবই সুন্দর। সঙ্গে এই সালোয়ার, সালোয়ারের সাথে ব্লু প্যানেল, ঠিক ওই যে ওই ড্রেসটা, ওই ড্রেসটার এটা হচ্ছে আরেকটা ধরো, আরেক ধরনের ডিজাইন। এটাও 3400। হোয়াইট এন্ড ব্লু, রয়্যাল ব্লু কম্বিনেশন যাদের পছন্দ তাদের এটা ভালো লাগবে বেশি। এই প্যাচ সাইডের প্যাচওয়ার্কের ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে এই ক্যাটালগে। যেহেতু এত লং করেই ফেলেছি, আর একটু সময় থাকি তোমাদের সাথে। এই যে ব্রাউনিশ গ্রিনিশ একটা ড্রেস, গ্রিন একটা কথা বলি, এখানে একটা শেড ব্রাউন আর ব্লু। আচ্ছা, হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ। না সাজেস্ট করলে, হ্যাঁ দোকানের জন্য একটু শেডটা যেন ফোল্ড করে নামানো যায়, আবার উঠানো যায়, মানে যে ইয়ে দিয়ে হ্যাঙ্গিং করার একটা ইয়ে থাকে, যে ওরকম করে দিলে দোকানের ভেতরে পানি আসবে না। আমি আজকেই বলবো, পানি দোকান কাপড়ের তো পানি আসলে সমস্যা। এই যে এমব্রয়ডারি পিসেসগুলো আছে এটার সাথে। এইটা হচ্ছে স্লিভের জন্য, সরি উল্টা দেখাচ্ছিলাম। এই যে সি কম্বিনেশনটা সুন্দর। এটা হচ্ছে ইসের জন্য, নেক পিস। এই যে ঠিক এইভাবে বসবে এটা, সি তখনই ড্রেসটা গর্জিয়াস হয়ে যাবে। আর এই যে সালোয়ারটা সেলফ প্রিন্টে, কোন এটা ও এই যে পুরো ব্লু একটা ওড়না দিয়ে ড্রেসটা। আর এটা হচ্ছে ড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে 2900 টাকা, এটা অন্য ক্যাটালগের ড্রেস, এই সেম ক্যাটালগের না। লাস্ট কটন ড্রেস, এটা দেখতে দেই। আসি হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনি আসছেন। ফুল এমব্রয়ডারি ওয়ার্ক, পুরোটাই এমব্রয়ডারি। ওই যে কালকে বেবি পিঙ্ক শাড়িটার কথা বলছিলাম না, অনেক কিউট যে বারবি পিঙ্ক শাড়িটা, ওটা সেল হলো, উনি লাইভ দেখে এসেছিল। এই যে এটার সাথে এটা হচ্ছে সালোয়ারটা, বসে বসে দেখলো, আমি ভিজলাম। ড্রাইভার গুলো আসলে মানে এত বিরক্ত করে, এখন নেমে ছাতা বাইর করতেছে। এই যে ওড়না, হ্যাঁ বেজ কালার, একটু বিস্কিট টাইপের কালারটা, ওড়নাটা সুন্দর। এটাও 2900 এই ড্রেসটা। আর এখন আমি জাস্ট ফুলকারি দেখাবো, তারপর গুড বাই। হ্যাঁ আপু, তোমার সবগুলো ড্রেসই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর কি না, ফুলকারিগুলো শোরুমে এসে দেখে নিও, ঠিক আছে? এখন অনেক বড় হয়ে যাবে, এটা আমি টানলে আর করবো না। তুমি এগুলো দেখো, আর তোমরা এগুলো দেখো, আর এতগুলো ড্রেস, এগুলো মুখস্থ থাকবে না নয়তো। আর আই হোপ তোমাদের ভালো লাগলো, এতক্ষণ বসে মানে এতক্ষণ আমাকে টাইম দিলে এতজন মিলে, আর ভালো লাগলো। অবশ্যই কি আর বলবো, ভিজিট করবে, আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আর যদি কিছু প্রোডাক্টস অ্যাজ ইন মানে কসমেটিক্স বলতে তো স্কিন কেয়ার রেঞ্জ আমার এখানে সবই, রূপাঞ্জল হেয়ার অয়েল থেকে শুরু করে খাদির যে প্রোডাক্টগুলো ওগুলো আছে। সো যেটা যদি কোনোটা স্পেশাল কিছু দেখতে চাও তাহলে এখানে আমাকে জানিও, আমি নেক্সট লাইভ হলে যদি তোমরা চাও আমি লাইভে আসি তাহলে আমি এসে দেখিয়ে দিব। হ্যাঁ, পিছনের মেয়েটা একটা শাড়ি ভাঁজ করলো, ওই শাড়িটা গতকালকে দেখেছিলাম, ওই শাড়িটা সেল হয়ে গেল, উনি লাইভ দেখে এসেছিলেন, এসে নিয়ে গেলেন। আপু লাস্টের ড্রেসটার প্রাইস এই যে এটা 2900 টাকা, এটা খুবই সুন্দর এমব্রয়ডারি একটা ড্রেস, অনলি 2900। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর কি বলবো, মজা করে ইফতারি করো সবাই, আর আমার জন্য অনেক 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 দোয়া করো। আর তো কিছু বলার নাই, আর ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।